সম্পূর্ণ সর্বশাস্ত্রে ঢুকা দিয়া কর। অর্থাৎ এই ভক্তিটার জন্য আমরা এসেছি, তাই এটা ভাগবতীয় সম্মেলন। অর্থাৎ এখানে কোন কিছু করতে হবে না, শুধু ঠাকুরকে দেখো, ঠাকুরের কাছে এসো, বসে থাকো, ঠাকুরের কথা শোনো। তিনি বলছেন তোদের চাঁদ মুখ দেখার জন্য তিনি দেখেই এই ভাব দিয়ে দেবেন, শুধু দেখলেই হবে। বলছে আমি তোদের যেরকম ভাবে জগন্নাথদেব রথে মন্দির থেকে বেরিয়ে এলেন, এসে দর্শন দিচ্ছেন, কেন সব মুক্ত, সমস্ত সব তার হচ্ছে অহেতুক করুণা। তিনি সেই দিনকে জগন্নাথদেব রথ থেকে বেরিয়ে এসে ঠাকুরও তাই, তিনি সবাইকে দেখে একটা বনভোজনের মতো করে কিভাবে আস্তে আস্তে সাধনা এই কলিকালে এইরকম ভাবে তিনি আনন্দ দিচ্ছেন এই ভাব বিনিময়ে, সেটাই আমরা একটা বিশাল আমাদের পাওনা ঠাকুর মহারাজে। এ সেই বন্ধু গৌরসুন্দর বিমলানন্দ মহারাজ বলছিলেন বাংলাদেশে, তিনি বলছিলেন যে আপনাদের ঠাকুর একটা খুব সুন্দর ব্যবস্থা করে গেছেন এই ভক্ত সম্মেলন, এ অন্য কোথাও দেখা যায় না। আজকের 109 বছর পর্যন্ত স্টিল নাও চলছে তার সম্মেলন, এটা অহেতুক করুণা। এই ভক্ত সম্মেলনে একটা বিশাল ক্ষেত্র সময়ের একটা ভাব পাওয়া যায়, ভাব নিয়ে যাওয়া যায়। এখন এই ভাবটা লক্ষণ কি না বলছেন, খান্তির অব্যর্থ কালত্বং বিরক্তি মান শূন্যতা আশাবদ্ধ সমুৎপন্না নাম গানে সদা রুচি আসক্তিস্তদ গুণক্ষণে প্রীতিস্তদ বসতি স্থলে ইত্যয়নু ভাবা সূর্যাত ভাব অঙ্কুরে জনাহা। অর্থাৎ সবসময় এখানে থাকতে ইচ্ছে করবে, তার কথা নাম শুনতে ইচ্ছে করবে, মান নিতে ইচ্ছে করবে না, সবসময় দিনহীন হয়ে থাকবে, বিনয় নম্রতা সবসময় একটা কাজ করবে। কারণ জ্ঞান যখন আসে বিনয় নম্রতা দিয়েই ঢোকে, ভক্তিও ঢোকে বিনয় নম্রতা, এইখানে সেইটা একটা উপযুক্ত ক্ষেত্র। তাই এই ভাবের লক্ষণ প্রকাশ পায় যে যখন এই ভক্তি আছে, নবদা ভক্তির শ্রবণম কীর্তনম স্মরণং বন্দনং পাদ সেবনং অর্চন দাসন সক্ষ আত্মনিবেদনং, নবদা ভক্তির অনুশীলন করতে হবে। দ্বিতীয়ত কি না চৈতন্য চৈতন্যমিতে বলছে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধুসঙ্গ করায়, সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন সাধন, ভক্তে হয় অনর্থ নিবৃত্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়, রুচি হইতে জন্মে হয় আসক্তি প্রচুর। আরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম, আমাদের সেই প্রেমকে লাভ করতে হবে, সেই ভক্তি কি তাহলে প্রথমে শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে এইসব গুণ উঠবে। তাই নারদ ঋষি একদিন ভগবানকে জিজ্ঞেস করছেন তোমাকে পাওয়ার সব থেকে সহজ উপায় কি, বলছেন ভাগবতে শ্রদ্ধামিত কথায়ামে সসন্মদনু কীর্তনম পরিনিষ্ঠাত পূজায়াং স্তুতিভি আদরং মম আদরং পরিচর্যায়াং সর্বাঙ্গৈরবি বন্দনং মদ ভক্ত পূজাব্যধিক সর্বভূতেষু মন্মত। অর্থাৎ তার কথাতে শ্রদ্ধা, সবসময় তার কীর্তন করতে ইচ্ছে করবে, আর সেবা পূজা খুব আদর করে করব, নিজের জন ভেবে করব, এই করতে করতে ভাবগুলো আসবে। প্রহ্লাদ মহারাজ বললেন ভাগবতে যে সরঙ্গা ভক্তি ও যে তত্ত্বোত্তম নমস্তুতি পূজা কর্ম স্মৃতিচারণা সংসেবায়া তৈ বিনেতি সরঙ্গা কিং ভক্তির জন পরমহংস গত লভে। সরঙ্গা ভক্তি শ্রবণ কীর্তন পূজা তার কর্ম এইসব সরঙ্গা ভক্তির দ্বারা সেই ভগবানকে ঠাকুরকে আমরা লাভ করতে পারবো।
আর কি না মহৎ এর সেবা, এইটা খুব সহজ পথ। মহৎ কৃপৈব ভগবৎ কৃপা লেশাদ্বা, ঠাকুরের কোন এই মহৎ জন। এখন মহৎ জন কি করে চিনবো বা তাদের সাথে সঙ্গ করব কি করে? না বলছে ভাগবত তাও স্পেসিফিক ব্যাখ্যা করে দিচ্ছেন, অমায়া অনুর্বিত্তা সন্ধুদয়া, অর্থাৎ অকপট ভাবে মহতের সাথে মিশবো। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যাহারে দেখলে দেখছে ঠাকুরের কথা বেরিয়ে আসছে, তাহাকে মহৎ ভেবে তার সাথে মিশতে হবে। অমায়া অনুর্বিত্তা, অর্থাৎ তাকে ফলো করতে হবে। আর কন্টিনিউশন, কন্টিনিউ তার সাথে, আজকের করলাম কাল করলাম তাহলে হবে না। ভাগবত খুব স্পেসিফিক ব্যাখ্যা বলে দিয়েছেন তিনি এইভাবে। আর যেটা আর একটা উপায়, ভাব কিভাবে আসবে, সেটা হচ্ছে যে আমাকে যে ঠাকুর এত ভালোবাসছেন সেই কৃতজ্ঞতা বোধ। এই কৃতজ্ঞতা বোধ থেকে আমরা বিরাট জায়গায় যেতে পারি, যে আমি আগে কি ছিলাম আর এখন ঠাকুর আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, কিভাবে নিয়ে যাচ্ছেন। আমি তো যোগ্য নই, আমি তো অযোগ্য, তিনি আমাকে এত ভালোবাসছেন, আমি তো এত পাওয়ার যোগ্য নই। এই ভাবনা করতে করতে ঠাকুরের প্রতি যেই ভাব আসবে, তখন কি হবে, ঠাকুর এই জাগতিক জিনিস দিয়েছি, এবারে তোমাকে আমার এই দেহ মন প্রাণ সর্বস্ব দদ্দাত, তোমাকে সমস্ত কিছু দেব। কারণ তুমি আমাকে যেভাবে আমাকে নিয়ে চলেছ, যেভাবে আমায় তুমি একটা আনন্দের মধ্যে নিয়ে, আমি ব্রুট থেকে বুদ্ধিষ্টে যাচ্ছি, আমি নিজে বুঝতেই, মন তোমারে বলছিলেন যে সেলফ অ্যানালিসিস, আত্মসমীক্ষা, যে আমি কি ছিলাম, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তিনি। এই কৃতজ্ঞতা বোধ থেকে ভাবটা সঞ্জাত হবে। এই হলে কি হবে, ঠাকুর আমি তোমার কাছে ঋণী হয়ে আছি, তুমি তো সারা জীবনটাই আমাকে দিয়ে গেলে, তা আমি কি তোমাকে দিতে পারলাম, আমি তো তোমায় কিছুই দিতে পারছি না, তাহলে আমি দেব। কারণ আমি এখন বুঝতে পেরেছি যে তুমি আমার একমাত্র কাণ্ডারি, তুমি আমাকে এই এত সংসার দাবানল থেকে তুমি আমাকে এই শান্তির রাজ্যে নিয়ে যাচ্ছ, তুমি একমাত্র কারিগর। তাহলে তোমার যেরকম ভাবে ভাগবত বলছেন, ভগবান নিজে গোপীদের কাছে বলছেন যে ন পারায়ং নিরবদ্ধ সংযুজাম স সাধুকৃত বিবুধাও বিষণ যা মাহভজন দুর্জর গৃহ শৃঙ্খলা সংবিষ্ট তদ্বৎ প্রতিয়াতু সাধুনা। তার মানে কি বলছে, যে ন পার, তোমাদের গোপীদের বলছে যে তোমাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না, কেন না তোমরা যেভাবে এই দুর্জয় গৃহ থেকে ছেড়ে চলে এসছো। ওই মহন্ত বলছিলেন যে গোপীরা কিরকম ভাবে সব ছেড়ে চলে এসছে, সেই রকম ভাবে তোমরা ছেড়ে চলে এসছো, আমি এই তোমাদের এই যে ঋণ মান অপমান লাঞ্ছনা সব কিছু তোমরা ত্যাগ করে আমার কাছে চলে এসছো। আজকে দেখুন ঠাকুরের ভক্ত যারা কত বাধা বিঘ্ন অতিক্রম করে চলে, সব গোপী, এখানে সব গোপী পরিচয়, ন পার আমি তোমাদের এ পারবো না এই ঋণ শোধ করতে, যতক্ষণ না তোমরা নিজে হতে বলবে যে আপনার ঋণ শোধ হয়ে গেল। ভগবান, এ সনাতন ধর্মের একটা বিরাট বৈশিষ্ট্য, ভগবান নিজে বলছেন যে আমার এই যে আমি ঋণ করেছি, তোমরা আগে বলো যে আমাদের ঋণ শোধ হয়ে গেছে, আমার ঋণ শোধ হয়ে গেছে, তাহলে বলছে কি বলছেন। তা সেই রকম ভাবে আমরাও ঠাকুরকে বলবো, ঠাকুর তুমি যা আমাকে ভালোবেসেছ, এ ভালোবাসা, এ ঋণ আমি যা হয়ে গেছে, আমি তুমি যা ইচ্ছা তুমি নাও, আমাকে তুমি টেনে টেনে তোমার কাছে নিয়ে চলো, শুধু তোমার পানে তোমার পানে তোমার পানে। এই ভক্তের আস্তে আস্তে ভাব সঞ্জাত হচ্ছে। তাহলে প্রথমে সাধন ভক্তি, বৈদি ভক্তি, ভাব ভক্তি বা প্রেম ভক্তি,
এই করে ভক্তির আস্তে আস্তে স্টেপ আসছে, ভাব আস্তে আস্তে স্টেপ এগিয়ে আসছে। এবারে ভাবের রাজ্যে গেলাম, সেখানে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর এই সব ভাব শান্তভাবে শনক সনাদি সেখানে আমরা ঋষিরা আপন আপনি বলছেন ঠাকুরকে, আমরা প্রথম যখন আপনি, তারপরে যেই শান্ত দাস্যভাবে এলাম, দাস্যভাবে এই জায়গাটায় দাস্যভাবের পক্ষে খুব উপযোগী জায়গা হয়েছে। কেন? এর নাম রাজহাটি, রাজা সব হাট বসিয়েছেন, আমরা সব তার দাস দাসী। তিনি রাজা, এই গান হলো যে তিনি আমরা গুলাম, আমরা সবাই চাকর, আর তিনি রাজা। রাজহাটিতে রাজা হাট বসিয়েছেন, কিসের হাট? ভক্তির হাট। এখানে সব ভক্ত এসেছে, সেই আমরা সবাই, আমাদের পরিচয় কি? আমরা সব দাস দাসী তার সেবক। যেরকম ভাবে সে আবার ভাগবত ব্যাখ্যা করছেন, কিরকম দাস দাসী? এ দাস দাসী কিছু চায় না তোমার কাছে, নস ভিত্ত সবই বণিক, আমি তোমার কাছে কোনো দেনা পাওনার জন্য।